হাই বন্ধুরা, এমআই টু বাংলা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছেন যে এটা 31st Night-এর ভিডিও। আমি আপনাদের বলেছিলাম যে মিরপুর খ্রিস্টানরা কীভাবে 31st Night ও 1 জানুয়ারি সেলিব্রেশন করে তার ভিডিও আমি আপলোড করব। বন্ধুরা, একটু দেরি হচ্ছে আমার ভিডিও আপলোড করতে, কেননা গ্রামে রয়েছি, এখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম, যার জন্য ভিডিও তো করছি বাট আপলোড করতে পারছি না। দেখুন মাঠে কি পরিমাণ লোক রয়েছে, শুধু আমাদের গ্রাম নয়, আশপাশ সংলগ্ন গ্রাম থেকেও হাজারো মানুষ এসেছেন 31st Night-টা সেলিব্রেশন করার জন্য। বন্ধুরা, 8 দিন ভোর এই মাঠে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকলেও 31st Night কেবলমাত্র যুবকদের কথা মাথায় রেখে ডিজে রাখা হয় প্রতি বছরের মতো। ঘড়ির সময় যখনই জানাবে যে রাত্রি 12টা, সেই সঙ্গে সঙ্গে চার্চের ঘণ্টা ও আতশবাজি শুরু হয়ে যাবে। সময় বলছে এখন রাত্রি 12টা। সেই সঙ্গে এমআই টু বাংলা ব্লগের তরফ থেকেও আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতিয় শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আর এভাবেই আতশবাজি ফাটিয়ে আমরা 31st December-কে বিদায় ও 1 জানুয়ারিকে ওয়েলকাম করি। 1 জানুয়ারি সকালে আমরা চার্চে অর্থাৎ উপাসনা গৃহে এসে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে দিনটা শুরু করি। উপাসনা চলাকালীন আমি কোনো ভয়েস ওভার করব না, ভিডিওটি দেখতে থাকুন। Oh,
তোমাদের জন্য সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার এই শরণার্থে এই অনুষ্ঠান করবে। বন্ধুরা, উপাসনার শেষে আমরা বার হয়ে সর্বপ্রথম আমাদের পুরোহিত মহাশয়কে নববর্ষের শুভেচ্ছা জানাই। উপাসনা শেষে সকলের মতো আমরাও এই বিশেষ মুহূর্তের কিছু ছবি তুললাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আর ঠিক এভাবেই গুরুজনদের প্রণাম ও বন্ধুবান্ধব ও ছোটদের হাত মিলিয়ে আমরা শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে থাকি। একটি বিষয় বন্ধুরা, যেটা না বললেই নয়, সেটা হলো আজকের দিনে যতই রাগ শত্রুতা থাকুক না কেন, আমরা সেগুলো ভুলে গিয়ে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে নতুন বছরটা নতুনভাবে শুরু করি। আদি ও নতুন জেনারেশনের মধ্যে যে অপূর্ব মেলবন্ধন আপনারা তা এই ভিডিওতে লক্ষ্য করতে পারবেন। এটি রবিনসন গোষ্ঠীর সংকীর্তন দল আর আমরা বেরিয়েছি নগর কীর্তনে, অর্থাৎ
আমরা পুরো গ্রামটাই এইভাবে ঘুরবো। বেরিয়ে গেছে, আমরা এনজয় করছি আজকে 1st January। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আপনারা ভালো থাকবেন, আমাদের এই চ্যানেলটা আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করো যে এই সংকীর্তনে ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই কিন্তু ইয়াং। যেই ছেলেমেয়েরা আগের দিন রাত্রিবেলা অর্থাৎ 31st নাইটে ডিজে দিয়ে বছরটাকে শেষ করেছিল, সেই ছেলেমেয়েরাই আবার আজকে দেখুন এই ট্র্যাডিশনাল কি সংকীর্তনে কতটা আনন্দ করছে। এটা আপনাদের কাছে কি অদ্ভুত নয়? অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তো অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এটা আমাদের কবরস্থান। আমরা এখানে 5 মিনিট দাঁড়িয়ে যারা মারা গিয়েছেন তাদের কথা স্মরণ করব এবং তাদের আত্মার শান্তি কামনা করে তারপর এখান থেকে বের হয়ে যাব। বন্ধুরা, আমি ইচ্ছাকৃতভাবে ভিডিওর র ভলিউমটাকে একেবারে ব্ল্যাঙ্ক করে নিই। বন্ধুরা, পুরো গ্রামটা ঘোরার পরে আমরা এখানে বক্সের সামনে 10 মিনিট সকলে মিলে আনন্দ করে নিই এবং তারপরে বড় বাকুল অর্থাৎ রবীন্দ্রন গোষ্ঠীর কেন্দ্রস্থল সেখানে গিয়ে নগর কীর্তনটাকে সমাপ্ত করি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।